তো বন্ধুরা আমরা চলে আসছি পাপিতে। তো এখানে অনেক ছেলে পেলে আসছে ঘুরতে, তো আমরা জেনে নেবো যে তাদের কেমন লাগছে। তো এখন আমার সাথে আছে বাবুয়া, তো আমরা শুনে নেবো যে ওনার কেমন লাগছে পাপিতে এসে। বেশি আলবাল বকলে না, শুটিয়ে লাল করে দেবো, নোংরা আমি বার করে দেবো। আমাদের এই ভালোই লাগছে, আসলাম অনেকদিন পরে ফরেস্টে, এই পাপড়ি ফরেস্ট নাম শুনছি। আসছিলাম এর আগের বার, দেখছিলাম যে নদীতে জল নেই, নদীতে একটু উঠান উঠান একটু নদীতে উঠান সে না সে নদী পরে মানে আপনি বলেন আপনার কেমন লাগছে। বিগত 2020 ঠিক আছে, 2020 ভালোই অনেক কিছু এখন দেখা যাচ্ছে। তো এখন আমার সাথে আছে সঞ্জয়, সঞ্জয় অধিকারী। তো উনার কাছ থেকে আমরা জেনে নেবো যে উনি কি বলবেন। এই ফাপড়ি, এটা আপনারা নাম শুনেছেন হ্যাঁ অলরেডি, এটা ওয়ার্ল্ডের টপ টেনে 3 নম্বরে হন্টেড প্লেস বলে এটা জায়গাটা খুব পরিচিত। আমরা এখানে আসছি, আমরা এখানে আজকে রাত্রি এখানে থাকবো। ভূতের সাথে দেখা করতে আসছি এখানে, জানি না ভূতের সাথে দেখা করতে পারবো কি না, কিন্তু আমরা ভূত দেখতে আসছি, জানি না এখানে ভূত আছে কিনা। আমাদের তো মনে হচ্ছে এখানে ড্রাগস এর বিজনেস হয়। আজকে তো আমি তো তাও 3 থেকে 4 মাস 5 মাস 5 থেকে 6 মাস পর আসলাম ঘুরতে। বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায় 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 করে। ফাবড়িতে ভাবলাম দেখলাম একটু ঘুরে আসি, দেখি ভালোই লাগছে। খালি একটাই কথা বলবো আমি, আবি মজা হয় কেন বিরু। তো এখন আয়োজন চলে এসছে, ইনারও নাম শুভম দাস। কুত্তা নেই জানতে তা গান্ডু লোক সালা। আমরা জেনে নেবো যে উনার কেমন লাগছে ফাপড়ি ফরেস্টে এসে। ভালোই লাগছে, অনেকদিন পর বেরালাম বাড়ির থেকে, তো একটু ভাবছি বন্ধু বান্ধব মিলে একটু ঘুরে আসি জঙ্গল থেকে। তো চারিদিকে দেখছি এদিক গাছ এদিক গাছ এদিক গাছ, চারিদিকে খালি গাছে গাছ। তো ভালো লাগছে, সামনে নদী, ইচ্ছা হবে লাভ দেবো, নাচ স্নান করব, দেখি আরো কত মজা করা যায়। ইচ্ছা তো আছে আজকে সারা রাত থাকার এখানে, ভূত দেখে একটু ভয় পায়, তাও চেষ্টা করব ভূত দেখার। ঠিক আছে, দেখি আপনারা চাইলে আসতে পারেন। তো আমরা এই চারজনের কাছ থেকে জেনে নিলাম যে এরা আজকে ফাপড়িতে এসে ঘুরতে, তো এদের কেমন লাগছে বা কি করতে এসছে সবগুলো শুনে নিলাম। তো একজন বলেছে ভূত দেখবে, একজন বলেছে অন্যবার আসলাম ঘুরতে, বাড়িতে বসে বসে ভালো লাগছে না কোনো না সময় সবাই। তো ঠিক আছে, দেখা যাক কিছু পরে আমরা ভূত দেখতে পারি কি পারি না। তো আপনারা কিছু যদি বলতে চান তো বলেন। সবাই লোকেশন দিয়ে দেওয়া হচ্ছে, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। খতম, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আপনারা যদি কেউ আসতে চান ফাপড়িতে, তো ডেসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে, ফোন করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হ্যাঁ, ও একটা বাজে লোক, ওর মুখটাই কেমন বেকা ভাড়া, ভাল লাগে না।